বরিশালের গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকায় বিয়ের দাবিতে একটি বাড়িতে অবস্থান নিয়েছে এক তরুণী। শুধু তাই নয়, সম্মান দিয়ে ঘরে না তুললে আত্মহত্যারও হুমকি দিয়েছে সে। তরুণী বলেন, ফেসবুকে তাদের পরিচয় হয়, এরপর মেসেঞ্জারে চলতে থাকে দীর্ঘ চ্যাটিং, চ্যাটিং থেকে তা মোবাইলে চলে যায়, সেখানে চলে তাদের দীর্ঘ প্রেম আলাপ। গত ৬ মাস আগে কালকিনির একটি বিয়ের অনুষ্ঠানে যায় সঞ্জয়। তিনি আরো বলেন, সেখানকার একটি মন্দিরে শাখা সিঁদুর পরিয়ে সঞ্জয় তাকে বিয়ে করেন, কিন্তু কিছুদিন ধরে সঞ্জয় তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। কোনোভাবে কথা বলতে না পেরে সঞ্জয়ের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের দাবি জানান। তবে বিয়ের কথা শুনে সঞ্জয়ের পরিবারের সদস্যরা তাকে ঘর থেকে বের করে দেন। এরপর ওই বাড়ির সামনে অবস্থান নেন তিনি। সঞ্জয় আনুষ্ঠানিকভাবে তাকে বিয়ে না করলে আত্মহত্যা করার কথাও জানিয়েছেন ওই তরুণী। সঞ্জয় দত্ত বলেন, ওই তরুণীর সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়, পরে জানতে পারেন তার আগে বিয়ে হয়েছে, ফলে তিনি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এখন সে স্ত্রীর দাবি নিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সঞ্জয় বিয়ে করার কথাও অস্বীকার করেন। তিনি বলেন, ওই তরুণী মন করা কথা বলছে, আর জোর করে তো কোনো বিয়ে হয় না, সে আমাদের পরিবারকে সমাজের কাছে হেয় করছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, এরকম একটি বিষয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের মাধ্যমে শুনেছেন, তবে লিখিতভাবে কেউ কিছুই জানাননি। লিখিতভাবে অভিযোগ পেলে মেয়েটি যেটুকু আইনের সহায়তা পেতে পারে সেটি নিশ্চিতের চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, প্রেমিক নাকি প্রেমিকা, কার দাবিকে সত্য বলে মনে হচ্ছে আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।